আপনার সৌন্দর্য হচ্ছে গিয়ে আপনার দাড়ি, আপনার অলংকার হচ্ছে গিয়ে আপনার দাড়ি। হে যুবক, তুমি যখনই যুবক হলে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দাড়ি দিয়েছেন, তুমি যখন শিশু অবস্থায় ছিলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দাড়ি দেন নাই, তোমাকে দাড়ি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারই সৌন্দর্যের জন্য, কিন্তু তুমি তোমার সৌন্দর্যটুকু বুঝতে পারলে না। একজন পুরুষের অলংকার হচ্ছে গিয়ে তার দাড়ি, একজন মহিলার অলংকার হচ্ছে গিয়ে তাদের চুল। মহিলারা তাদের সৌন্দর্যটুকু ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু হে যুবক তুমি বুঝতে পারলে না। মহিলারা ঠিকই বুঝতে পেরেছে তাদের সৌন্দর্যটুকু, এই জন্য তারা লম্বা করে চুল ডাকে। তাদের চুল যদি ছোট করা হয়, কেটে ফেলা হয়, তাহলে তাদেরকে দেখতে বিশ্রী লাগে। হে যুবক তোমার দাড়িটুকু যখনই তুমি শেভ করো, যখনই তোমার দাড়িটুকু তুমি ছোট করো, তখনই তোমাকে দেখতে ওই রকমই বিশ্রী লাগে। তোমার সৌন্দর্য কাকে দেখাচ্ছ? তোমার স্ত্রীকে, তোমার বন্ধুকে? ভুল করতেছো তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই সৌন্দর্যটুকু থেকে তুমি একটু কমিয়ে নিলে দুনিয়ার মানুষকে সৌন্দর্য প্রকাশ করার জন্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার সৌন্দর্য থাকল না। হ্যাঁ যুবক, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদের সুন্নত হচ্ছে গিয়ে এই দাড়ি। যুবক তুমি কি ভুলে গেলে? তোমার রাসূলের আদর্শ ছিল দাড়ি। যুবক তুমি কি ভুলে গেলে? তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ ছিল দাড়ি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামের আদর্শ ছিল দাড়ি। হে যুবক, আদম আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, সকল নবী রাসূলদের আদর্শ ছিল দাড়ি। যুবক তুমি ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামের ইতিহাস কি জানো না? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস কি তুমি জানো না? তারা এত সুন্দর ছিল, তাদের সৌন্দর্য প্রকাশ করেছে তাদের মুখের দাড়িয়ে। হে যুবক তুমি দাড়িটাকে আজকে শেভ করে মুখটাকে কামিয়ে যেমন খুশি তেমন তামাশা করতেছ। হে যুবক তুমি তো বললে তোমার জীবন আল্লাহর জন্য, তোমার মরণ আল্লাহর জন্য, তাহলে কাকে তুমি দেখাচ্ছ? যুবক, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে যুবক, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যুবক তুমি কি ভুলে গেলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মরণ সাথে দিয়ে। যুবক তুমি কি ভুলে গেলে তোমার মরণ? তোমার মরণ কিন্তু সাথে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা, প্রত্যেকটি মানুষের মরণ আল্লাহ সৃষ্টি করেছেন। তোমারও মরণ আল্লাহ সৃষ্টি করেছেন যুবক। ওয়াল হায়াতা, তারপরে হায়াত দিয়েছেন। কতদিন কেউ জানে না যুবক, কতদিন কেউ জানে না যুবক, অনেকের দাড়ি উঠার আগেই মারা যায়, অনেকে দাড়ি
উঠেছে, দাড়ি সেভ করতে না করতেই মারা গিয়েছে। দাড়িটা একটা আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যুবক, তোমার আদর্শ ইহুদি খ্রিস্টান নয়। যুবক, যুবক তোমার আদর্শ কোন মুর্শিক নয়। যুবক তোমার আদর্শ কোন ফুটবলের প্লার নয়। যুবক তোমার আদর্শ কোন গায়ক শিল্পী নয়। যুবক তোমার আদর্শ স্রেফ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাড়ি কেটেছেন? দাড়ি কি সেভ করেছেন? তুমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস পড়ো নাই? তুমি রাসূলদের নবীদের ইতিহাসটুকু তুমি কি পড়ো নাই? যুবক, কি করে তুমি তোমার মুখের মধ্যে বেলেট লাগাও? কি করে তোমার মুখের মধ্যে তুমি বেলেট লাগাও? যুবক, তুমি চিন্তা করো। যুবক, তোমার চিন্তার খুবই প্রয়োজন। তুমি আজকে দাড়ি কাটতেছো তোমার বউকে খুশি করার জন্য, তুমি আজকে দাড়ি কাটতেছো তোমার বন্ধুকে খুশি করার জন্য, তুমি আজকে দাড়ি কাটতেছো তোমার ভাইকে খুশি করার জন্য, তুমি আজকে দাড়ি কাটতেছো তোমার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য যুবক। কিন্তু যুবক, এই বন্ধু, এই স্ত্রী, এই তোমার ভাই তোমার কোনো কাজেই আসবে না। যুবক, তোমাকে স্মরণ করে দেই, সেই দিন তোমার বন্ধু তোমাকে দেখলে পলায়ন করবে। যুবক, তোমার বন্ধু তোমার বিনিময়ে জান্নাত চাইবে। যুবক, যুবক তোমাকে স্মরণ করে দেই, সেই দিন তোমার স্ত্রী তোমার বিনিময়ে জান্নাতে যেতে চাইবে। যুবক তোমাকে স্মরণ করে দেই, সেই দিন তোমার ভাই তোমার বিনিময়ে জান্নাতে যেতে চাইবে। যুবক তোমাকে স্মরণ করে দেই, সেই দিন তোমার আপন জন্মদাতা পিতা তোমাকে তোমার বিনিময়ে জান্নাত চাইবে। যুবক, সেই দিন তোমার আপন মা যিনি তোমাকে জন্ম দিয়েছেন সেই মা তোমার বিনিময়ে জান্নাত চাইবে। যুবক, ভুলে যাইও না, তুমি তোমার জবাব তুমি দিতে হবে, তোমার জবাব অন্য কেউ দিবে না। যুবক, তোমার জবাব তুমি দিতে হবে, অন্য কেউ তোমার জবাব দিবে না। অত এবং যুবক, ফিরে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আদর্শ স্রেফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই রয়েছে, অন্য কারোর মধ্যে আমাদের আদর্শ নাই। যুবক, দাড়ি সেভ করেছে ইহুদিরা, দাড়ি সেভ করে মুশরিকেরা। যুবক, দাড়ি সেভ করে বিধর্মীরা। দা যুবক, যুবক তারা দাড়ির মর্ম বুঝে নাই বলেই সেভ করেছে। যুবক, যুবক তুমি মুসলমানের সন্তান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ। যুবক, তুমি চিন্তা করতে হবে, দুনিয়াটা হচ্ছে গিয়ে লিয়া বেলু আকুম আইকুম আহসানু আমালা। যুবক, দুনিয়াটা হচ্ছে গিয়ে তোমার জন্য একটি পরীক্ষার হল। যুবক, দুনিয়াতে তুমি যদি ভালো কাজ করো, দুনিয়াতে যদি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলো যুবক, তাহলে অবশ্যই তুমি পরীক্ষাতে পাস করবে, অবশ্যই পাস করবে। যুবক, যুবক তোমাকে স্মরণ করে দেই, দাড়ি রাখা হচ্ছে গিয়ে ওয়াজিব, সকল নবীদের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, সকল বিদ্বানদের মত হচ্ছে গিয়ে দায়ী রাখা ওয়াজিব। সালাফ বিদ্বানদের মত দায়ী রাখা ওয়াজিব, বেরলভী বিদ্বানদের মত হচ্ছে গিয়ে দায়ী রাখা ওয়াজিব। তুমি ওয়াজিব ভঙ্গ করতেছো যুবক, যুবক তোমার একটু চিন্তার প্রয়োজন। যুবক, ফিরে আসো ইসলামে। যুবক, উদখুলু ফিস সিলমি কাফা।